শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ, আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন সকালে নতুন ভিডিও। ঘুম থেকে আজকে উঠতে জানো তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, 7:05 ঘুম থেকে উঠেছি। আর আজকে ছিল বাবুর পড়া, বেশ কিছুদিন বাবু করতে যায়নি তেমন ভাবে, আর আলিশি ধরে গিয়েছে শরীরে। দেখবা একটা কাজ করতে করতে যদি বন্ধ যায় না, তাহলে আবার সেই কাজটা করতে কিন্তু খুবই আলিশি লাগে, সেটা সেরকমই আজকে আমাদের হয়েছিল। তো বাবুকে এই মাত্র 7:30 সময় তোমাদের দাদা ভাই পড়তে দিয়ে বাড়ি আসলো। আর এই দেখো আমার চাটাও খাওয়া হয়নি, চা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, তো ঠান্ডা চাই খাবো, আমরা কিন্তু ঠান্ডা চাই খাই। আর আজকে থেকে আবার স্কুল আছে, আর এটুকুটুকু বাচ্চা স্কুল থেকে এত চাপ দিচ্ছে তা বলার কথা না। এই তো পরীক্ষা শেষ হলো সবে মাত্র মঙ্গলবারের দিন, আবার আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে প্রজেক্টের কাজ। তো আজকে হচ্ছে বোঝাবে, সোমবার থেকে ফাইনাল প্রকল্প করাবে, তো স্কুলেও যেতে হবে। আর এত গরম, বৃষ্টি তো হচ্ছেই না, সেই লাস্ট বৃষ্টি হচ্ছে মঙ্গলবারের দিন, তারপর থেকে আর কোনো বৃষ্টি নেই। মনে হচ্ছে সেই বৈশাখ মাসে যেরকম গরম করছিল ওরকম একবারে গরম। আর এটা যে বর্ষাকাল, দেখে তো মনেই হচ্ছে না বর্ষাকাল। তো যাই হোক, চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, মাছের ডিমটা বার করতে হবে, রান্না করব। তো এখন যাবো হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে, তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে জামা কাপড় মেলে তারপরে হচ্ছে রান্না। চাটা খেয়ে চলে এসেছি ছাদের উপর, এদিকে সূর্যমামা উদয় হচ্ছে, আর এদিকে দেখো শরৎকালের মতন আকাশ। আমার কিন্তু জামা কাপড় মেলাও হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলছি, প্রভাতিস ব্লগস একটা বোন আছে, তো বোন একটা পার্কে ঘুরতে গেছিলো, তো সেখানে একটা হলুদ কালারের ফুল দেখিয়েছে, তো সেই ফুলটা আমাদের বাড়িতে আছে লাল কালারের, আমি বলেছিলাম বোনকে কমেন্টে, তো সেই ফুলটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই সেই ফুল, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এটা কি ফুল বলো তো তোমরা? এই ফুলের নামটা অরিজিনাল আমিও জানি না, আমার বর্মশাই জানে, আমি যেটা বলি বাংলা ভাষায় এটাকে মটমটে ফুল, তো তোমরা কে কি বলো সেটাই কিন্তু কমেন্টে জানাবে। অনেক দিদি ভাইদের বাড়ি কিন্তু ফুল গাছ আছে, তোমরা কি নামে চেনো সেটাই কিন্তু বলবে। তো বন্ধুরা উপর থেকে একদম চলে আসলাম নিচে রান্নাঘরে, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই জল আর কেনে দিয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, আলুর দম করবো মাছের ডিম দিয়ে, তো এই দেখো মাছের ডিম। আর এই দেখো এখানে হবে হচ্ছে মুসুরির ডাল, ডালটাও বার করে নিয়েছি। আর এই দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মুসুরির ডালের জন্য পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। আর এই দেখো আমার আবার তরস হয় না, কোনো জিনিস নিয়ে আসলে মনে হয় কখন রান্না করবো কখন। তোমরা জানো এটা আমি শপিং মল থেকে কিনে নিয়ে এসেছি, আজকে এটা দিয়েই হচ্ছে আমি রান্না করবো, মশলা করার কোনো ঝামেলা নেই আমার। কাজ কম করার প্ল্যান নাকি? কাজকম করার প্ল্যান? হ্যাঁ। তো এই দেখো এখানে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, খেয়ে তো টেস্ট করে দেখতে হবে, তারপরে তো চিকেনে দিব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে তেল, তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো আগে ভেজে নেব। এই দেখো ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন আর পেঁয়াজ। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলা। তো এই দেখো মশলাটা একটু জল দিয়ে গুলে পাতলা করে নিয়েছি, তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি, তো মশলাটা দিয়ে এখন আমি ভালো করে কষাবো। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতও ফোটা শুরু হয়ে গেছে, তো ভাতের হাঁড়ির ঢাকনাটা আর কি নামিয়ে দিলাম। তো এদিকে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটু সস, আর দিয়ে দিলাম লবণ আর হলুদ, তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর মশলা যত কষাবে তত কিন্তু খেতেও টেস্টি হয় তরকারি, তো আমি এখন এটা ভালো করে কষিয়ে নিই। তো কষানো তো কমপ্লিট, এবারই হচ্ছে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। Thank you.
এই দেখো বন্ধুরা, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা কিন্তু ফুটেও গেছে। আর এই দেখো, এবার হচ্ছে আমি এই ডিমটা দিয়ে দেবো। আর এই ডিম আমি এইভাবে গোটাই দিয়ে দেবো, তার কারণ কি বলো তো, কেটে কেটে দিলে কিন্তু ছড়িয়ে যায়, আর ভিতরে যে কাঁচা থাকে না, তখন আর দেখে খেতে ইচ্ছা করে না। তো সেই কারণে এইভাবে দিয়ে দেবো। তো তরকারি হওয়ার পরে আর কি কেটে কেটে নেব। তো বন্ধুরা, ওদিকে তো রান্না করছি, রান্না করতে করতে চলে আসলাম ঘরে। আর এই যে আমার ছেলে খাটের উপর ছাড়া চা বিস্কুট খায় না, তো খেয়ে গেছে, তো তখন তার টাইম পাইনি। তো সে কারণে এখন হচ্ছে বিছানাটা আমি ঝেড়ে নেব। সকালবেলায় আমি এতটাই ব্যস্ত থাকি, তার থাকেও এই দেখো এখানে আমি হচ্ছে ভিডিও দেখছি, পঞ্চানন প্রামাণিক। তো দাদা ভাইয়ের নামে আছে চ্যানেল, আর দিদি ভাই ভিডিও করে, দিদি ভাইয়ের নাম হচ্ছে সুমি। খুব ভালো ভালো দিদি ভাই খুব সাপোর্ট করে, আর সব থেকে বড় কথা দিদি ভাই ভীষণ ঠাকুর ভক্তি, আর খুবই ঠাকুর নিয়ে ভিডিও করে, সবসময় তিলক পরে থাকে। আর দিদি ভাইয়ের কিছুদিন আগে শ্বশুর অসুস্থ ছিল, এত সুন্দর সেবা যত্ন করেছে, তো কি বলবো তোমাকে, আমরাও মনে হয় এরকম ভাবে করতে পারবো না। খুব ভালো একটা মানুষ, তোমরাও পারলে দিদি ভাইকে সাপোর্ট করো, দিদি ভাই কিন্তু খুব ভালো, খুব সাপোর্ট করে সবাইকে। তো এটাই, তো বিছানা তো ঝাড়া কমপ্লিট। আর এবার হচ্ছে আজকে থেকে ডিউটি শুরু, ছেলের জন্য এখন টিফিন, জলের বোতল, বই সবকিছু গুছাতে হবে, কারণ আজকে থেকে ছেলে যাবে স্কুলে। তো চলো এখন ছেলের বইগুলো গুছিয়ে রাখি, তো এসে তো আর টাইম পাবো না, তাড়াহুড়ো করে স্কুলে চলে যাবে। এই দেখো বন্ধুরা, আমার তরকারি কিন্তু হয়ে এসছে। আর এবার হচ্ছে ডিমটা তুলে নিলাম, তুলে ভেঙে আর কি আবার দিয়ে দেব। তো চলো কেটে নিই, তারপরে আর কি কেটে দিচ্ছি। তো চলো কেটে নিক, তারপরে আবার আসছি। তো এই দেখো ডিমটা কিন্তু খুব সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছি, আর দেখেছো এই দেখো ভিতরে কাঁচা আছে। তো আবার এটাকে ঝোলে ফুটাবো। এই দেখো আবারও আবারও দিয়ে দিলাম, তারপরে অনেকেই দেখি অনেকভাবে ডিম রান্না করে, আমি আজকে এইভাবে ডিম রান্না করলাম। তো আমার এইভাবে ডিম রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু বলবে। এত চলো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই, তাহলেই কিন্তু আমার তরকারি কমপ্লিট। এই দেখো হাতে আমার কত বোতল, তো এখন যাব হচ্ছে জল ভরতে। এটাও আমারই কাজ, তোমাদের দাদা ভাই কিন্তু কোনোদিন করে দেয় না। তার আগে তোমাদের একটা কথা বলে যায়, তো তোমরা দেখতে পেলে আমি কীরকমভাবে ডিম রান্না করি, এরকমভাবে ডিম রান্না করলে ডিমটা আর কি ছেড়েও যায় না, আবার ভিতরে কাঁচাও থাকে না, খেতেও প্রচণ্ড কিন্তু টেস্টি হয়। আর ছেলের বই গুছানো কমপ্লিট, এবারে হচ্ছে জলের বোতলগুলোয় জল ভরে নিয়ে আসি, তারপরে আবার আসছি। রান্না কমপ্লিট, এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা, আর একটু গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। এই দেখো তোমাদেরকে একটা ডিম তুলে দেখাচ্ছি, আগে দেখলা কাঁচা ছিল, আর এই দেখো এখন দেখেছ, আর একটু কিন্তু কাঁচা নেই। তো চলো নামিয়ে নিই। মাছের ডিম দিয়ে আলুর দম কেমন লাগলো রেসিপিটা? আর এটাই হচ্ছে ফাইনাল লুক, কার কার জিভ দিয়ে জল আসছে অবশ্যই কিন্তু জানাবে, খেতেও প্রচণ্ড টেস্টি হয়েছিল। আর এই দেখো কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম, এবারে হচ্ছে ডালটা রান্না করবো, তাহলে ডালটা এখন সিদ্ধ হোক। এদিকে হচ্ছে ভাত ফুটছে, এখনো কিন্তু ভাত হয়নি, আর এদিকে হচ্ছে ডালও ফুটছে। আর এদিকে দেখো আমি এখন বাসন মাজতে শুরু করে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই যাবো হচ্ছে বাবুকে আনতে, তো বাবু আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে, আর এইটুকু টাইমের মধ্যে আমাকে সব কিছু করে রাখতে হবে, জানো তো। এই দেখো বন্ধুরা, ডাল রান্না কমপ্লিট, আর এদিকে হচ্ছে ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এবারে বাড়ি আসলে এবার স্নান টান করবে, তার আগে হচ্ছে আমি এগুলো মেজে নিই কড়াইটা দিয়ে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। রান্না বান্নার কাজ কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা, তো তাড়াতাড়ি খেতে হবে, ছেলে স্কুলে যাবে। আর এই দেখো এটা হচ্ছে গন্ধ ভাজার পাতা, মা রান্না করেছে, তোমাদের দাদা ভাইকে দিয়েছে, আর আমি খাই না, সেই কারণে আর আমি নিইও নি। তো
খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখো ছেলেকে বার করে দিতে এসছি স্কুলে যাওয়ার জন্য। আর আমার ছেলে ক্যামেরা অন করলেই তো করবে না। তো এই দেখো ছেলে গাড়িতেও চেপে গেছে। তো এবার হচ্ছে ছেলেকে টাটা করার পালা। তো ছেলেকে টাটা করে দিলাম, ছেলে চলে গেল স্কুলে। আর এই যে বাইরের এই জঙ্গলগুলো দেখো, সবুজে সবুজ, আর বৃষ্টির জল পড়ে যেন এরা আরও বেশি মানে সবুজ একবারে সৌন্দর্য যেন ঢেলে ঢুলে পড়ছে। আর এদিকে আকাশটা দেখেছো, এখনকার আকাশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, সমস্ত কাজবার, ছেলে স্কুলে চলে গেল তোমরা দেখতেই পেলে। আর আমি যাবো হচ্ছে আজকে আনতে ছেলেকে। তো এখন তো 3:30 ছুটি, তো অতক্ষণ গিয়ে বসে থাকা সম্ভব নয় গরমের মধ্যে। তো সেই কারণে আজকে আর যাইনি, তো ছেলেকে আনতে যাবো। তো ভিডিওটাও বন্ধুরা আর বেশি বড় করছি, অনেক বড় ইচ্ছা যা গরম পড়ছে, ভালো লাগছে না ভিডিও করতে। তো চলো বন্ধুরা, আজ কি বলো তুমি, গরমের মধ্যে ভিডিও করতে ভালো লাগছে না এটাই বলবো। তো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে, আর চলো বন্ধুরা বেশি বাড়াচ্ছে না ভিডিওটা, এখানে শেষ করছি। রাত্রি পর্যন্ত দেখালাম না, এখানে শেষ করে দিলাম ভিডিওটা। সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা অল ফ্রেন্ড।